আসসালামু আলাইকুম সহজবিটি রান্না চ্যানেলে স্বাগতম আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব তা হলো সুজি কেক ডিম ছাড়া যারা কেক খুব পছন্দ করেন কিন্তু ডিম খাওয়া বারণ তারা এই সুজি কেকটা করে ফেলতে পারেন সুজি দিয়ে তৈরির জন্য কেকটা খেতে খুবই মজার আর অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে খুব সহজে করে ফেলা যায় তাই ঝামেলাও কম আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এর জন্য আমাকে যা করতে হচ্ছে প্রথমে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আমি এটা কাঁচা সুজি নিয়েছি ভেজে নেইনি। কাঁচা সুজিটাকেই নিয়ে নিব এবং এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আমি দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি গ ঠান্ডা করে রেখেছি জাল দিয়ে সুজিটার সঙ্গে দুধটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে রেখে দিব এক সাইডে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এসে দেখছি সুজিটা কিছুটা ফুলে গেছে ফুলে উঠেছে এর যে আমরা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটার সঙ্গে সুজিটা একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিব যখন চিনির দানাটা একদম পুরা গলে যাবে দানাগুলো তখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল সয়াবিনের তেল তেলটা দেওয়ার পরে তেলটা আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন তেলটাও মিশিয়ে যাবে তখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো শুকনো উপকরণের মধ্যে আমি প্রথমেই দিচ্ছি এক কাপ পরিমাণ আটা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু দুটো আলাদা জিনিস এরপরে আমি এটাকে একটু চেলে নিব চেলে মিশিয়ে নিব কারণ এর ভিতরে যে গুটি গুটি অংশ থাকে ওগুলো ফেলে দিতে হবে আর আমি এখানে কোনো প্রকারে এলাচ পাউডার ওর এসেন্স ব্যবহার করব না কারণ অনেকে এ স্মেলগুলো পছন্দ করে না আমি এই কেকটাকে খুব সিম্পল করে করব সো কোনো রকমের স্মেল আমি এতে অ্যাড করব না ব্যাটারটা যখন এরকম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব হাফ কাপ হাফ হাফ চা চামচ পরিমাণ লবণ কাঁচা লবণ এই লবণটা দিলে কেকের কালারটা একটু ভালো আসে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি এক জায়গায় রেখে দিয়ে একটা কেক মোল নিয়ে নিব কেক মোলটাকে আমি অয়েল ব্রাশ করে নিব চারপাশে খুব ভালো করে অয়েল ব্রাশ করে নিব আপনারা চাইলে কি এতে বেকিং পেপার অথবা কাগজ দিয়ে দিতে পারেন আমি দিব না আমি এখানে সামান্য একটু ময়দা দিয়ে দিব দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিব। আমার কেক মোলটা রেডি হয়ে গেছে এরপরে ব্যাটারটা আমি দিব একটু উপর থেকে ব্যাটারটা ঢালতে হবে যেন ভেতরে বাবলসগুলো না থাকে এরপর স্পাচুলার সাহায্যে বাটি থেকে সবগুলো এর ভিতরে ব্যাটারে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কেক মোলটাকে একটু বড় জোরে জোরে করে জোরে জোরে করে এভাবে উপর থেকে উপর থেকে নিচে নামিয়ে নিতে হবে ট্যাপ করে করে নিতে হবে যেন ভেতরে থাকা যে বাবলসগুলো ওগুলো বের হয়ে আসে এরপর আমি এতে কিছু ড্রাই ফ্রুট অ্যাড অ্যাড করবো ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়েছি কিচমিচ আমি এটাকে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্রকার চেরি পেস্তা বাদাম কাজু বাদাম যে কোনো প্রকারের ড্রাই ফ্রুট দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু তিল সাদা তিল এটাও জাস্ট ডেকোরেশনের জন্য আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও চলবে আমার দেওয়া শেষ এরপরে আমি চুলায় এক একটা মোটা তলযুক্ত হাড়ি বসিয়ে দিব এটা দশ মিনিট প্রিহিট করে নিব এরপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এভাবে স্ট্যান্ড বসিয়ে দিব এখানে বালি লবণ কোনো কিছুই প্রয়োজন নাই শুধু স্ট্যান্ডটা বসিয়ে দিলেই হবে দিয়ে আমি কেক মোলটা এতে বসিয়ে দিব কেক মোলটা বসিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনায় যদি কোনো সিদ্ধ অংশ থাকে এটা অবশ্যই টিস্যু পেপার অথবা কাগজ দিয়ে খুব ভালো করে বন্ধ করে নিতে হবে এবং এই পর্যায়ে কেকে কেকটা বেক হওয়ার জন্য চুলার আসটা একদম লোতে রেখে দিতে হবে এবং যেহেতু এটা একটা হেভি কেক আমার এটা করতে সময় লাগবে এক ঘন্টা আমি এক ঘন্টা এটাকে লো হিটে বেক করে নিব। আর এক ঘন্টা এভাবে লো হিটে বেক করার পরে এক ঘন্টা পর আমি ফিরে এসে দেখছি কেকটা সুন্দর ফুলে উঠেছে এবং সুন্দর একটা কালারও এসে গেছে এখন জাস্ট দেখার পালা ভেতরটা হয়েছে কিনা আমি একটা স্টিক ঢুকিয়ে দিব এবং স্টিকটা মাঝখানে দেওয়ার পরে যদি এটা ক্লিন আসে দেখতে পাচ্ছেন ক্লিন এসেছে দ্যাট মিনস আমার হয়ে গেছে এরপর ঠান্ডা করার পরে আমি একটা নাইফ দিয়ে চারপাশে এরকম ছড়িয়ে নিব। চারপাশে ছড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটের উপর রেখে প্লেটের উপর উল্টা করে ধরলেই কেকটা বের হয়ে আসবে দেখুন পেছনে খুব সুন্দর একটা কালার এসেছে এরপর আমি জাস্ট আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা কেমন হয়েছে এই কেকটা খেতে অসম্ভব মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি ভেতরটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা তুলতুলে হয়েছে ভেতরটা দেখুন ভেতরটা খুব সুন্দর তুলতুলে হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে